एवरीवन गुड इवनिंग वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो बेंगली ब्लॉगर पायल और बेंगली ब्लॉगर पायल नतून एक चैने तुम्हारे जाची अनेक अनेक स्वागत और अनेक भलोबासा। आशा करब तुम्हारा सबाई खूब भलो आचो सुस्थ आचो आमराओ खूब भलो आ। तुम्हारा आगे ब्लगे देखे नहीं रानाघाटे एसे सांघातिक एनजय हो आज के हे बुधवार बुधवार विकल बेला और बुधवार विकल बेला ब्लगटा स्टार्ट करशा करब तुम्हारे भलो लागे। जदि भलो लागे प्लिज हमार चैनल के लाइक शेयर सबसक्राइब करते एकदम भूलें ना पशे थको तुम्हारा जे भाव आज তাহলে চলো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো তোমাদের তো আজকে বললামই যে আজকে হচ্ছে বুধবার, বুধবারের বিকেল বেলা ঘুম টুম থেকে উঠেছি, পোকোকে ফ্রেশ করিয়ে দিয়েছি, কিছুক্ষণ ওকে নিয়ে ঘোরানো হলো, আমরা একটুখানি উঠোনের দিকে ছিলাম আর এখন ঘড়িতে বেজে গেছে 6:30। আর এখন আমি আর বোন যাচ্ছি একটু ফুচকা খেতে, বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে মোটামুটি 5-10 মিনিটের ডিস্টেন্সে একটা ফুচকা আসে, তো সেখানেই যাচ্ছি ফুচকা খেতে। আর পোগোকে সুজিতে আজকে করে খাওয়াবে মা, মা বললো তুই যা রিল্যাক্সে, আমি পোগোকে সুজি করি আমি খাইয়ে দেবো। তো আমি দেখছি যে পোগো না মায়ের কাছে খুব ভালো খাচ্ছে, খুব ভালো থাকছে, তো এখানে এসে আমার একটু রিলিফ হচ্ছে, মানে আমি যে চলে যেতে পারছি উইদাউট টেনশন, কোনো টেনশনই নিতে হচ্ছে না, এসে দেখছি মা খাইয়ে দাইয়ে একদম রেডি করেই রেখেছে। তো যাই হোক এখন আমরা যাব ফুচকা খেতে, তোমাদেরও সাথে করে নিয়ে যাব, তোমরাও দেখতে থাকো। আজকে আমি একদম রেডি হইনি, বাড়িতে যেটা পরেছিলাম এটা না সৌদীপের গেঞ্জি, ওর ছোট হয় বলে আমি নিয়ে নিয়েছি, এটাই পরে যাচ্ছি। আর বোন তুই কি বাড়ি পরা জামাটাই? ও বাড়ি পরা জামাটাই, মানে ফাইনালি আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, মান সম্মানের খাতিরে চুলটা আছড়ালো, না হলে ও চুল আছড়ানো ছিল না। যাই হোক, আর আমি গেঞ্জিটা পেয়ার আপ করেছি একটা পাজামার সাথে, পাজামাই তো বলে রে এগুলোকে, পাজামাই বলে যাই হোক। রেডি তো? ও আজকে ট্রিটটা কিন্তু ও আমায় দিচ্ছে, আমি কিন্তু কোনো ওয়ালেট নিচ্ছি না, পয়সা করি নেওয়ার কোনো ব্যাপার নেই, যাবো খাবো চলে আসবো। আর ট্রিটটা কি কারণে হচ্ছে সেটাও বলে দে সবাইকে, অনেক দিন পর এসেছি আমি, সেই কারণে ও আমাকে ট্রিট দিচ্ছে, ফুচকা ট্রিট দিচ্ছে। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। বিশাল আমার সব পূরণ করছে একজনা, আজকে আমি বললাম ফুচকা খাওয়ার পর চুরমুর খাবো, সেটা তো ও হ্যাঁ বললো, ব্যাপারটা কি 1000 সাবস্ক্রাইব তো আমার হয়েছে, তোর কাছ থেকে বড় ট্রিট। প্ল্যানিং ছিল না কিন্তু মোড়ে চলে গেছি, কিছু কিনলাম টুকটাক যেগুলো খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার না, খুবই দরকারি পোগোর ক্রিম লোশন এগুলো তো দরকারি ছিল, চিকেন উইংসও দরকার, চিকেন উইংসটা মন শান্তির জন্য খুব দরকার ছিল, আমি থাকবো আর সেই জায়গায় চিকেন থাকবে না সেটা খুব একটা হয় না। যাই হোক চিকেন উইংসটা কার সাবার করবো না রে, আজকে ফ্রিজে তুলে রাখবো, কারণ ফুচকা ফুচকা খেয়ে উইন্স ফুইন্স খেয়ে নিলে আবার মুশকিল। চলো এখন ঠাম্মার জন্য কিছু নিয়ে নিই আর তারপরে বাড়ি চলে যাব। ও না আমি ঘুগনি খাইনি, ঘুগনি খাওয়াতে হবে। আমারও হাতে ঘুগনি আছে, চলো খেতে খেতে বাড়ি চলে যাওয়া যাক। ঘন্টা হলো বাড়ি এলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম আর একজনকে আজকে টেনে হেঁচড়ে নিয়ে গেছিলাম, কিন্তু এসে দেখো অবস্থা,
শুয়ে পড়েছে, শুয়ে পড়েছিস কেন? ও এত ফুচকা টুচকা মানে হ্যাড্ডা ব্যাড্ডা খেয়েছে যে ও বলছে রাতে আর ডিনারও করবে না, যাই হোক দেখা যাক। আর আমার ছেলেকে না একটা নতুন হেলিকপ্টার দেওয়া হয়েছিল, তো হেলিকপ্টারের অংশগুলো সব এদিক ওদিক পড়ে আছে, এই একটা অংশ এই একটা অংশ সব পড়ে আছে। আর ওর দিয়া নিয়ে ওকে ওই ঘরে খেলছে, আর একটু পরে ওর খাবার গরম করব, ওকে খাওয়াবো, ডিনার করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট করে করে জানাবে যে তোমাদের ব্লগটা কেমন লাগছে। কালকে বাড়িতে আসার পর আমি আর তোমাদের সাথে কথা বলাটা কন্টিনিউ করতে পারিনি, ডিনার করার পর সাংঘাতিক ঘুম চলে এসেছিল, এডিট না করেই ঘুমিয়ে পড়েছি আর ব্লগটা শেষও করা হয়নি। তো এখন ঘড়িতে বেজে গেছে সন্ধে 5:30, এখন কিন্তু 5:30টায় মোটামুটি সন্ধে, দেখো বাইরেটা পুরো অন্ধকার। আর এইখানে মনির কোলে আছে পোগো, পোগোর কোলে আছে ওর বাচ্চা, আমাদের ছোট্টবেলাকার পুতুলগুলো মা রেখে দিয়েছিল, তো সেগুলো এখন বোগোকে দেয়া হচ্ছে, চুল টুল নাড়ি একাকার করে দিচ্ছে। আর এখন 5:30 বেজে গেছে, আমি করে নেবো এখন পোগোর সুজি। আজকে থেকে পোগোকে একটু কাউমিল দেওয়া স্টার্ট করব, একটু একটু করে দেবো, বেশি করে নয় কিন্তু একটু একটু করে ধরানোর চেষ্টা করবো। এতদিন তো শুধুমাত্র ফর্মুলা মিল্কের উপরেও ছিল, যাই হোক। তো এখন ওকে সুজিটা করে দেওয়া হবে, সুজিটা করে দেওয়ার পর ভাজা হবে আমাদের চিকেন উইংসগুলো, মনে আছে তো? চিকেন উইংসগুলো ভাজা হবে, সেই দায়িত্বটা কি তুই নেবি না আমি নেব? আচ্ছা ফ্রিজ থেকে বার করে তো রাখতে হবে, তো সেটা কেন হবে দায়িত্বটা? আচ্ছা আমি সুচি করবো, ফ্রিজ থেকে বার করে রাখবে, তারপর দুজন মিলে ভাজবো, একা তো কোনো কাজ হয় না তোমরা জানোই। তো চলো রান্নাঘরে আমার সাথে। কাউমিল কার এখানে আছে হচ্ছে সুজি, তো সুজি তো ফার্স্টে আমি দিয়ে দেবো কৌটোর মধ্যে। পোগো মোটামুটি 1/2 চামচ 1.5 চামচ মতো সুজি ওকে দিতে হয়। সুজিটা ফুটে এলে তারপরেই দুধটা অ্যাড করবো। তো এখানে চলছে নাগেটস ভাজা,
আর ভাজে হচ্ছে বোন আর এখানে আরো অনেকগুলো আছে তো চলো সমস্ত ভেজে ভেজে নেওয়া যাক তারপরে খাওয়া যাবে আমাদের নাগেটস দেখো একদম রেডি হয়ে গেছে এখানে আর এবার আমরা খেয়ে নেব আর এখানে দেখো ঠাম্মার জন্য অল্প কয়েকটা পাপড় ভাজা হয়েছে যেহেতু ঠাম্মা এসব খায় না তো চলো ফার্স্টে খাওয়া যাক সমস্ত কিছু খাওয়ার পর না মাথাটা এত যন্ত্রণা করছিল আমি গিয়ে সাথে সাথে মাথায় তেল দিয়ে ফেলেছি আর দেখো দেখতে কেমন বিচ্ছিরি লাগছে কারণ অনেকদিন পর আমি মাথায় তেল দিলাম তো যাই হোক চলো ভিডিওটা অনেকক্ষণ পর্যন্ত লম্বা চলছে এইবার হচ্ছে শেষ করার টাইম তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার পাশে থাকো তোমরা যেভাবে আছো তোমাদের সাপোর্ট প্রচুর 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 পাচ্ছি থ্যাংক ইউ সো 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 মাচ তোমাদের সবাইকে আমার পাশে দেখো তো সবাইকে জানাই টাটা গুড নাইট আই লাভ ইউ অল।